খানাকুল 1 নম্বর ব্লকের তৃণমূল নেতা অরূপ দাসকে খুনের চেষ্টার অভিযোগ উঠল রাজেশ গুপ্তা নামে এক বিএসএনএল কর্মী ও তার পরিবারের লোকের বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে খানাকুলের হেলানে। গুরুতর জখম অবস্থায় খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অরূপবাবু। জানা গেছে অরূপবাবুর গলায় তরোয়াল দিয়ে কোপানো হয়েছে, তার দুই হাতের দুটি আঙুল কেটে গেছে। এছাড়াও তাঁকে বন্দুক বের করে ভয় দেখানো হয়েছে। উল্লেখ্য, অরূপ দাস বর্তমানে খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য। এছাড়াও তিনি রামমোহন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। তাঁর স্ত্রী টগরী দাস বর্তমানে ওই পঞ্চায়েতের প্রধান। তৃণমূলের দাবি, রাজেশ গুপ্তা বিজেপি ও আরএসএসের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে অভিযোগ, সে লুকিয়ে লুকিয়ে এলাকার বিভিন্ন মহিলার অশালীন ছবি তোলে। শুক্রবার রাতেও একই ঘটনা ঘটেছিল, আর তাই শনিবার সকালে অরূপবাবু তাঁর বাড়িতে নিষেধ করতে যান। তখনই অরূপবাবুর উপর তারা সশস্ত্র আক্রমণ চালায় বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। খানাকুল থানার পুলিশ রাজেশ গুপ্তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। আমি কালকে একটা ঘটনা আছে আমার কাছে খবর, যে এরকম রাজেশ গুপ্তা বিহারে বাড়ি, ওর বাবা দীর্ঘদিন এখানে থাকতো, এখানেই ঘরপর করেছে। উনি হেলানের বড় ওষুধের দোকান সেন্ট মেডিকেল, ওনার বাড়িতে রাত্রি 9টার সময় যে ওর ছবি ছাপা তোলে, ওদের বাড়ির লোক আমাকে ফোন করে যে এরকম রাজেশ মাথায় একটা ফেটটি বেঁধে যেরকম ছবি ছাপা তুলে নিয়ে এসেছে। আমাকে ফোন করার পর আমরা বলি ঠিক আছে, রাত্রে আর কিছু যাবো, কাল সকালে একবার যে ওকে বলবো, ওর স্ত্রী ফোনের থেকে বলবো যে ও এরকম কেন করছে। আমরা 4-5 জন মিলে যাই, যে ওকে দরজা প্রচুর মজবুত দরজা, ধাক্কা দিতে খুললো দরজাটা। খুলেই আমি বললাম, ভাই এখানে তো তোমার বাবা বহুদিন থাকতো, তোমার বাবাকে আমরা কাকা বলতো, আর তুমি সব এইসব করছো কেন? বলেই কোথাও কিছু নেই, আমাদের 4-5 জন ছেলে ছিল, ওর ছেলে সমেত মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ছেলে বউ ভেতর থেকে 2-3টে শোর বার করে দিয়েছে, অতর্কিত একবার চালাতে থাকে। আমি কোনোরকমে একটা শোর দু হাতে ধরে রাখি আর বুকে পা দেয়, 3 জন মিলে প্রচুর মেরেছে আমাকে। আমার জ্ঞানে এই প্রথম আমি হসপিটালে ভর্তি হলাম। ওরা কি কোনো পলিটিক্যাল দলের সমর্থক? না, পলিটিক্স নয়, তবে দুষ্কৃতি। এমনকি ভেতর থেকে বলছে মেশিনটা বার কর, বন্দুক পর্যন্ত বার করছে, ছাদ থেকে বন্দুক ধরাচ্ছে। ঠিক আছে, আমার শরীরের অবস্থা খুবই খারাপ, প্রচুর বেড়েছে। আমার বুকে 3 জন মিলে লাথি মেরেছে, আমার গলায় আমাকে জারে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলাম। রাজেশ গুপ্তা যিনি আমার স্বামীকে মানে মারধর করেছে তরোয়াল দিয়ে, উনি মহিলাদেরকে অশ্লীল ভাষায় মদ্যপ অবস্থায় কুকথা কথা বলছিলেন, সেটা আমার স্বামী প্রতিবাদ করতে গিয়েছিলেন, প্রতিবাদ করতে গিয়ে উনি ওইভাবে তরোয়াল চালায় এইভাবে আমার স্বামীর ওপর অত্যাচার করে। আপনার পুলিশকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, আমরা পুলিশকে জানিয়েছি। শারীরিক কন্ডিশন, ওনার তো বুকে পেটে লাথি মেরেছে, ওর বাড়ির মানে ওর বউ ছেলে এরা সবাই বুকের ওপর লাথি মেরে তরোয়াল দেওয়ার জন্য উনি বুকে ব্যথা কষ্ট পাচ্ছেন এবং সেলাইন চলছে। এখন কি চাইছেন তাহলে? এখন চাইছে অবশ্যই ওর কিছু শাস্তি হোক, তাকে ঘর থেকে বার করে দেওয়া হোক, দেওয়া হোক, দেওয়া হোক, দেওয়া হোক। রাজেশকে ঘর থেকে বার করে দেওয়া, আমাদের বিক্ষোভ চলছে, চলবে। কি বিষয় আছে, আপনারা কি বলবেন যে কালকে এতক্ষণ একটা ঘটনা ঘটে গেল তার নিয়ে? ওই মেয়ের ঘটনাটা নিয়ে শুরু করুন। গতকাল রাত্রে রাজেশ বলে একটি ছেলে টেলিফোনে করবে, সে একজন মহিলার বাড়িতে গিয়ে শোবার রুমে গিয়ে ছবি তুলেছে জানালা দিয়ে। কোন জায়গার মধ্যে? জানালা দিয়ে।
সেটা আমাদের কোন সেই বাড়ির লোক আমাদের ব্যাপারটা জানায়। সকালবেলা আমাদের এক্স প্রধান বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য অরূপ দাস, তার স্ত্রী হচ্ছে বর্তমান প্রধান, এত বড় সাহস, সে যখন এসে খোঁজ নিতে এসছে তার গলায় হিসেবে দিয়ে ঘর থেকে একদম পুরো কপিয়ে দিয়েছে, আগুন কেটে দিয়েছে। বর্তমানে তিনি কেমন আছেন? তিনি হসপিটালে আছেন, খানাখন্দি আছে, বুঝতে পারবো না যতক্ষণ না আমরা ওখানে, আমাদের লোক ওখানে আছে। এখন যেহেতু আমরা এই জায়গাটা নিয়ে ব্যস্ত আছি, তার শারীরিক অবস্থা কিরকম আছে বলতে পারবো না। এখন প্রশাসনের কাছে কি আসতার আছে? প্রশাসনের কাছে একটাই আবেদন, অবিলম্বে রাজেশ চৌধুরীকে, অবিলম্বে রাজেশ চৌধুরীকে ঘর থেকে বার করে আমাদের হাতে ছেড়ে দিতে হবে। তিন মাস করলে হবে না, তিন ঘন্টা পুলিশ কি করছে এখানে? বিজেপি সমর্থিত লোক, সে তৃণমূলের লোককে কুপিয়ে খুন করতে চেয়েছিল, পুলিশ প্রশাসন এখানে আসছেন, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন বলে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছি। আমরা পুলিশ আগ্নেয়াস্ত্র, ভেসোয়া, জানলা দিয়ে অস্ত্র দিয়ে আমাদের ভয় দেখাচ্ছে কর্মীদের, এখনো বন্ধু বন্ধুকে বন্দুক দেখানো হচ্ছে, এই ধরনের সমাজ বিরোধী বন্দুক দেখাচ্ছে, সমাজ বিরোধী এখনই ঢুকিয়ে দিতে হবে। পুলিশের পক্ষ থেকে কি জানানো যাচ্ছে? পুলিশের পক্ষ থেকে আমাদেরকে বলছে রাস্তা ক্লিয়ার করে দাও, আমরা রাজেশকে নিয়ে যাবো, কিন্তু আপনার নাম? সাইয়াদ মন্ডল। আপনার বাড়ি কোথায়? হেলান, হেলানি বাড়ি। এই যে ব্যক্তিটা রয়েছে, এই ব্যক্তিটার বাড়ি কোথায়? এর বাড়ি সম্ভবত উত্তরপ্রদেশ। আচ্ছা, এখানে কি উনি ভাড়াটে বাড়ি থাকে? নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।